তেইশ নম্বর প্রশ্ন হলো বাবা মাকে জাকাতের টাকা দেওয়া যাবে কি না এর উত্তর হলো বাবা মাকে জাকাতের টাকা দেওয়া যাবে না নিজের বাবা মাকে জাকাতের টাকা দিবেন না নিজের সন্তানদেরকেও জাকাতের টাকা দিতে পারবেন না আপনি বাবা মাকে জাকাতের টাকা দিলে তাহলে তাদেরকে ভরণ আপনি কোথায় দিচ্ছেন তাদের জাকাতের টাকা দেওয়ার উপযুক্ত হওয়ার মানে হলো তাদের ভরণ পোষণের ব্যবস্থা নেই ভরণ পোষণ তো আপনার কর্তব্যের অংশ আপনি সন্তান হিসাবে তাহলে আবার জাকাতের টাকা কেন দিবেন যদিও অনেক লোক বাবাকে জাকাতের টাকা দেওয়া যাবে বলে থাকেন কিন্তু বিশুদ্ধ মত হলো জাকাতের টাকা বাবাকে দিবেন না কারণ বাবার ভরণ পোষণের দায়িত্ব আপনার উপরে যদি তার কোনো সম্পদ না থাকে আপনি জাকাত দিচ্ছেন তার মানে জাকাত দেওয়ার মতো সম্পদ আপনার রয়েছে তাহলে আপনি জাকাত কেন দেবেন আপনি তো ভরণ পোষণ দেবেন বাবাকে যার কারণে তাদেরকে জাকাতের টাকা দিতে পারবেন না আর সন্তানদেরও ভরণ দেওয়ার দায়িত্ব আপনার যার কারণে তাদেরকেও আপনি ভরণ পোষণের দেওয়ার দায়িত্ব যেহেতু আছে জাকাতের টাকা তাদেরকে দিতে পারবেন না যাদের ভরণ দায় দায়িত্ব আপনার নয় যেমন ভাই বোন তাদের বালক হয়ে গেলে প্রাপ্তবয়স্ক হয়ে গেলে তাদের আর ভরণ দায় দায়িত্ব আপনার থাকে না যার কারণে তাদেরকে আপনি জাকা দিতে পারবেন এমনিভাবে যে কোনো আত্মীয় স্বজন যাদের ভরণ বহন করা ইসলামেশ্বরী দৃষ্টিকোণ থেকে আপনার উপরে আবশ্যক নয় কর্তব্য নয় তাদেরকে আপনি জাকাতের টাকা দিতে পারবেন